হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সোনালিকা ট্র্যাক্টরের বিভিন্ন মডেল, বিভিন্ন ধরনের গ্রাহক, বিভিন্ন ধরনের মতামত, এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। চলুন মূল পর্বে যাওয়া যাক, দেখি গ্রাহকরা কি বলে। আমি মোহাম্মদ সায়নুর রহমান, সইপাড়া গ্রামে বাসা আমার। আমি সোনালিকা ট্রাক্টর কিনেছি। ট্রাক্টর কেনার দুইটা ট্রাক্টর আছে, একটা মাহিন্দ্রা, একটা সোনালি। সোনালিকা ট্রাক্টর তেল তেল যাওয়া অনেক সাশ্রয়, সেটা হলো আপনার রোটারে অনেক সাশ্রয়, কাল্টিতে, অন্য অন্য ট্রাক্টরের ক্ষেত্রে সোনালিকাটা বেটার। আপনারা অবশ্যই সোনালিকা ট্রাক্টর কিনবেন, সোনালিকা ট্রাক্টর খুব পছন্দের ট্রাক্টর। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইরশাদ, বাসা আছে খাড়ুই। আমার দুটি সোনালিকা ট্রাক্টর আছে, একটা আছে ডিআই মডেল আর একটা আর এক্স মডেল। ডিআই মডেলের ট্রাক্টর কিনি এবং কিনা থেকে অনেক সুন্দর সার্ভিসিং করবে, কাজেও ভালো, কোথাও থেকে কাজ থেকে ফিরে আসা লাগে না, যেখানে তো সেখানে কাজ করা যায়। এই জন্য ট্রাক্টর দিক দিয়ে সোনালিকা ট্রাক্টর অনেক ভালো মনে হয়। তারপরে পরে আবার আরেকটা ট্রাক্টর কিনলাম, সেটা হচ্ছে আরেক্স। এই ট্রাক্টরটি কেনার পরে আরও কাজের দক্ষতা দেখা যায়, যে কোনো কাজে গেলে সফলতা পাওয়া যায়। গাড়িটা ভালো এই জন্যই যে এর সার্ভিসিং সহজেই পাওয়া যায়, যেখানে সেখানে এর মেকানিক কাজ পাওয়া যায়। আরও আর আরও কারণ আছে যে গাড়িটা আপনার উঁচু, এখানে মালামাল পরিবহনের জন্য খুব সহজ, যে কোনো ভাঙ্গাচোরা রাস্তায় গেলেও মনে করেন সমস্যা হয় না। আরেকটি কারণ হচ্ছে এ হচ্ছে ইঞ্জিনের দিক দিয়ে অনেক ভালো, এর এর ইঞ্জিন অত সহজে নষ্ট হয় না। এর ইঞ্জিন হচ্ছে হাউজিংটা বড়, এই কারণে ইঞ্জিনটা লাস্টিং করে। এর গিয়ারও লাগে বেশি, সে কারণে এর গিয়ারের কোনো সমস্যা দেখা যায় না। 3 বছর 4 বছর হচ্ছে, তারপরে এরপরে কোনো গিয়ারের সমস্যা হয় না। এই জন্যে ট্র্যাক্টরটা ভালো। ট্র্যাক্টরটা ভালো শুধু এই জন্যে নয়, আরও অন্য দিক দিয়েও ভালো হয়। এ কারণে এই ট্র্যাক্টরটা হচ্ছে আপনার যত চলবে তারপরেও কোনো কিছু সমস্যা দেখা দেবে না, কারণ যত্ন করতে হবে, যত্ন নিলে ট্রাক্টরে কোনো সমস্যাই হবে না। ট্রাক্টরটা কিনবেন এই জন্যই যে ট্রাক্টরটা আপনার তেলও সাশ্রয়ী হবে, চাষে ভালো হবে, অনেক কিছুই মনে করেন সফলতা হবে। তাই ট্রাক্টরটা আমি কিনে সফলতা পেয়েছি এবং আপনারাও কিনবেন, সবাই লাভবান হবেন। মোহাম্মদ মিঠুন, আমি আমার বাসা মোহনপুর রাজশাহীতে, এই এলাকার ছেলে আমি। আমার একটা দুইটা ট্রাক্টর আছে, 605 একটা, একটা 55। আমার আমি গাড়ি কিনে অনেক সুবিধা, আমি এই গাড়ি কিনে আমি অনেক উন্নতি করছি। আমি আগে অন্য অন্য কোম্পানির গাড়ি চালাচ্ছিলাম, অন্য গাড়ি ছিলাম, এসআই কোম্পানির সোনালিকা ট্রাক্টর হওয়ার পরে আমার অনেকটাই উন্নতি হয়েছে, আর এই গাড়ির উপর নির্ভর করে আমি এখন বেঁচে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুলফিকার আলী ভট্ট, গ্রাম বেলমালালি, থানা বাগমারা, জেলা রাজশাহী। আমি একটা 50 মডেলের, 750 মডেলের একটা গাড়ি আমি নিয়েছি। আমি নিয়েছি হলো 16 সালের 10 মাস তাহলে আমি গাড়িটা নিছি, বয়স ধরেন 23 মাস চলতেছে গাড়িতে। আমি যেখানে যাই মোটামুটি ভালোই চালাতে পারি, এবং পার্শ্ববর্তী আমার অনেকগুলো গাড়ি আছে, ধরেন গাড়ি আছে নিউ হল্যান্ড, এই আইসার, ট্যাফি। আমার গাড়ির সাথে এখনও ওরা অনেক পিছিয়ে আছে, আমার গাড়ি যেমন ভালো, ধরেন হাইড্রোলিক, হাইড্রোলিকের কোনো সমস্যা নাই, অনেক যেমন ট্যাফির হাইড্রোলিক খালি নামে যায়, মানে একবারে ওরা ইয়ে, আর আমার কোনো এরকম সমস্যা দেখা দেয়নি। মোটামুটি আমি ভালোই এগিয়ে আছি গাড়ি নিয়ে, বাকি যেমন আর একটা গাড়ি নিতে চাচ্ছি আর কি আশাবাদী, এবং মোটামুটি ভালো। আর আমার যে গাড়ির সার্ভিসিং বিষয়ে, এটাও সব ভালো, মানে সব, যেমন আমার এই নাইম ভাই খুব হেল্প করেছে আমাদের, যে কথা আমার এমন কথা না বললেই নাই, যে এরকম মানুষ হাজারের ভিতরে হয়তো দু একটা কোম্পানিতে থাকে। ফারুক ভাই, সেও ভালো, সবাই আমার খুব ভালো লাগছে। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জুর রহমান, বাড়ি গ্রাম হাটকাঙ্গপাড়া, রাজশাহী জেলা, ডাক্তার শ্রমিক ইউনিয়ন সভাপতি, হাটকাঙ্গপাড়া ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। আমি ডিআই 750 সোনালিকা
এসিআই মোটরসের গাড়ি চালাই। আমি দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ এই এসিআই মোটরসের সোনালিকা ট্রাক্টর চালাই। এই গাড়িগুলি তেল কাউন্ট অতি সুন্দর, সহজে ভাঙে না, চাষে হাইড্রোলিক চেয়ার খুব ভালো ব্যবহার হয়, হাইড্রোলিক সহজে নষ্ট হয় না। এই গাড়িগুলি আপনার যে রাস্তাতে চলে তার গতি অত্যন্ত বেশি, এবং এই গাড়িগুলি আপনার যে চাষের সময় সর্বসময় ছোট জমি হলো সেখানে অতি সহজে ঘুরতে পারে। এবং এই দীর্ঘ 16 বছর যাবৎ একটা সোনালিকা ট্রাক্টর 750 আমার একটি গাড়ি 8 বছর পরে সে গাড়িটির ইঞ্জিন করা হয়েছে এবং 8 বছর পরে গাড়িটির পাম্প করা হয়েছে। আর এই গাড়িটি উঁচু হওয়ার কারণে ডাইভেশন ভাঙতে খুব সহজ হয় এবং নিচের অংশে উঁচু হওয়ার কারণে যখন ডাইভেশনে ওঠা হয় তখন নিচের সাইডে মাটি চাপা ধরে না। এই না ধরার কারণে গাড়িগুলি অতি সহজে ডাইভেশনে উঠে যে কোনো ইট ভাটার কাজের ক্ষেত্রে অতি সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে খুব ড্রাইভারেরা এবং আমি নিজেও সেটা খুব স্বাবলম্বী মনে করি। এই গাড়ির দ্বারাই আমি প্রথমত একটি গাড়ি নিই, সেখান থেকে এখন আমার 4টি গাড়ি। এই 4টি গাড়ির দ্বারাই আমি আমার সংসার জীবন থেকে শুরু করে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমি আমার নিজের সফলতা এই গাড়ির দ্বারাই তুলে ধরেছি। ধন্যবাদ। আমার সর্বপ্রথমে আগে একটা মাহিন্দ্রা ট্রাক্টর ছিল, তাকে দীর্ঘদিন চাষ করলাম, তারপরে গিয়ার সমস্যা থাকে, পরে আরেকটা নিলাম সোনালিকা। এতে নেওয়ার পরে দেখলাম যে সোনালিকাতে চাষ করে খুব শান্তি, এবং যে ছোটো জমি হলেও খুব জোরে ঘোরা যায় এবং চাষও খুব ফিনিশিং ভালো এবং বডিতেও খুব সুন্দর চলে, সামনে এবং পিছনে ব্যাকেও খুব জোরে যায়, মাহিন্দ্রার থেকেও জোরে যায়। তারপরে এতে ভাঙচুর খুব কম এবং মাহিন্দ্রা আর এক 50 গাড়িটা আমি চালাই অনেক দিন থেকে, তাতে খুব ড্যামারেজ করলেই নাই, অল্পতে ধরেন নষ্ট বিষ্ট খুব কম হয়, এতে চাষ করে খুব আরাম পাই, এতে খুব লাভবান হয়েছি। এবং আবার চিন্তা ভাবনা করছি যে আরেকটা মায়ের সোনালিকা নিব, যেন এতে যেন ভালোভাবে ইনকাম করতে পারি, এবং এহলে আমার মোটামুটি 3টা গাড়ি হবে, এতে ভালো ইনকাম করবো আশা করি। আমার